যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখব আফগানিস্তান তালিবান রাজ কায়েম হওয়ার পর এবার বাংলাদেশও ভারতকে ভাবাচ্ছে জামাত জঙ্গি আতঙ্ক পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডারগুলোতে শুরু হয়েছে কঠোর নজরদারি বিভিন্ন রাজ্যের বিভিন্ন বর্ডারগুলোতে কিন্তু সেখানে নজরদারি চলছে বিএসএফ এর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সতর্ক রয়েছে আফগান ও বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকা জামাত জঙ্গি গোষ্ঠীগুলো বর্ডার সীমানায় নতুনভাবে মাথা চাড়া দিচ্ছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে প্রতিনিয়ত এছাড়াও ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে বিএসএফ আপনারা ধূপগুড়ির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারেও সেখানে নজরদারি চলছে আফগানিস্তান তালিবান রাজ কায়েম হওয়ার পর আফগানিস্তানে তালিবান রাজ কায়েম হওয়ার পর এবার বাংলাদেশও ভারতকে ভাবাচ্ছে জামাত জঙ্গি আতঙ্ক তৎপর রয়েছে রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডারগুলোতে শুরু হয়েছে কঠোর নজরদারি বিএসএফ এর ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সতর্ক রয়েছে আফগান ও বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকা জামাত জঙ্গি গোষ্ঠীগুলিকে বর্ডার সীমানা তারা মাথাচাড়া দিচ্ছে কিনা সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিপুরদুয়ারের ছবি আলিপুরদুয়ারে সেখানে কড়া নজর রয়েছে কোচবিহারে দেখছেন আপনারা সীমান্তে কাঁটাতারের বেড়া এবং সেখানেও নজরদারি চলছে জলপথেও কোচবিহারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নৌবাহিনী তৎপর রয়েছে জলপথে এবং সড়কপথে দুতরফেই নজরদারি চলছে কোচবিহারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার এলাকাগুলো মুড়ে ফেলা হয়েছে এবং সেখানে সকাল এবং রাতে টহলদারি চলছে রাতের টহলদারি আপনারা দেখতে পাচ্ছেন এবং জলপথও চলছে নজরদারি প্রত্যেকটি গাড়ি চেক করা হচ্ছে প্রত্যেকটি গাড়ির দিকে খুলে দেখা হচ্ছে ভেতরে কিছু আছে কিনা আফগানিস্তানে তালিবান রাজ কায়েম হওয়ার পর এবার বাংলাদেশও ভারতকে ভাবাচ্ছে জামাত জঙ্গি আতঙ্ক পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বর্ডারগুলোতেও শুরু হয়েছে কঠোর নজরদারি বীরভূমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্টেশনে ঢুকে সেখানেও তল্লাশি চালানো হচ্ছে কোন জায়গায় ফাঁক রাখছে না ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সতর্ক রয়েছে বিএসএফ এর আফগান ও বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকা জামাত জঙ্গি গোষ্ঠীগুলো বর্ডার সীমানায় নতুনভাবে মাথা চাড়া দিচ্ছে কিনা সেদিকে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে ভারতের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে বিএসএফ আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনে সেখানে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চলছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ টিটপের সঙ্গে কথা বলে নেব টিটপ আমরা দেখছি যে যবে থেকে আফগানিস্তান তালিবানের তালিবানরা দখল করে নিয়েছে তারপর থেকে কিন্তু ভারত সতর্ক রয়েছে এবং সতর্ক রয়েছে সেই সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকাগুলোতে কতটা নজরদারি রয়েছে দেখো একদমই তাই কারণ যখনই আফগানিস্তানের যে বিষয়টি সেই বিষয়টি আসার পরেই কিন্তু সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট তৎপর তারা কিন্তু লাগাতার সীমান্তের বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে অর্থাৎ সীমান্ত এলাকায় যে সমস্ত বাড়িগুলো রয়েছেন যারা বাসিন্দা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি যাচ্ছেন এবং প্রত্যেকের সঙ্গে কথা বলছেন প্রত্যেককে জানানো হচ্ছে যে যদি কোনোরকম অপরিচিত কোনো ব্যক্তি আসেন বা কাউকে সন্দেহ হয় তাহলে যেন তৎক্ষণাৎ অবশ্যই হয় স্থানীয় লোকাল থানা বা তাছাড়া যারা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ান রয়েছেন তাদের সঙ্গে যেন অতি অবশ্যই তারা যেন আলোচনা করেন এবং তারা যেন বিষয়টি জানান সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্তরক্ষী বাহিনী যারা রয়েছেন বিএসএফ যেমন তারা কিন্তু কড়া নজরদারি চালাচ্ছেন তারা যেমন ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছেন তারা কিন্তু তেমনি বিভিন্ন জায়গায় স্লিপার ডগ নিয়ে নজরদারি চালাচ্ছেন এবং তারা যে তাদের যে বিভিন্ন দূরবীন ক্যামেরা রয়েছে তা দিয়ে নজরদারি চালাচ্ছেন অর্থাৎ তারা সীমান্ত এলাকায় যে কোনো গাড়ি যারা যাতায়াত করেন সেই গাড়িগুলো কিন্তু তারা সমস্ত ধরনের তারা কিন্তু আটক করে তারা নজরদারি রয়েছে বোঝাই যাচ্ছে টিটপ আপাতত তোমাকে ধন্যবাদ টিটপ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আর এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম কর্নেল সব্যসাচী বাগচির সঙ্গে কি বলেছেন কর্নেল বাগচি শুনবো এটার একটা কারণ হচ্ছে যে যে সময় তালিবানিরা কাবুলে শাসন করতো বা আফগানিস্তানে শাসন করতো ব্যাপারটা এরকম হয়েছে না আমেরিকা যে তালিবানদের দাঁড়িয়েছিল আবার সেই তালিবানদের আসার রাস্তাটা প্রশস্ত করে দিল যাই হোক যে সময় শাসন করতো সে সময় ওই জায়গাটা একটা সন্ত্রাসবাদের আস্তানা হয়ে গিয়েছিল সেফ হেভেন হয়ে গিয়েছিল এবং ওখান থেকে সারা বিশ্বের সব জায়গায় জঙ্গিরা ছড়িয়ে পড়তো যেমন আজকে এই খবর আছে যে বাংলাদেশ থেকেও কিছু জঙ্গি ভায়া ইন্ডিয়া হয়ে আর এখন আবার তালিবানদের সঙ্গে হাত মেলাবার জন্য কাবুলে গিয়ে পৌঁছে গেছে জেএমবি জঙ্গিরা তো এটা খুবই স্বাভাবিক ছিল যে কাবুলে তালিবানেরা আবার আসার কারণে সন্ত্রাসবাদের রমরমাটা শুরু হয়ে যাবে এবং
তালিবানদের যতই বলা হোক না কেন, ভালো তালিবান খারাপ তালিবান, তালিবানরা কোনোদিন ভালো হতে পারে না।